শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। নৌকার কাজ করতে গিয়ে নৌকা চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায়। মৃত যুবকের নাম দীপঙ্কর মণ্ডল, বয়স 22, বাড়ি অমরাবতী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে ফ্রেজারগঞ্জের পশ্চিম অমরাবতী গ্রামের বালিয়াড়াতে এফবি মা সন্তোষী নামের নিজের একটি নৌকাতে আলকাতরা লাগাচ্ছিলেন বছর 22-এর যুবক দীপঙ্কর ও তার বাবা লক্ষণ মণ্ডল। নৌকাটি জঁক করে তারা তলায় আলকাতরা দেওয়ার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করেই জঁক বালিতে বসে যায়, সঙ্গে সঙ্গে নৌকাটিও বালিতে চেপে বসে। এই ঘটনায় দীপঙ্করের বাবা কোনো রকমে নৌকার তলা থেকে বেরিয়ে আসতে পারলেও বাইরে বেরিয়ে আসতে পারেনি দীপঙ্কর। নৌকার এক পাশ দীপঙ্করের বুকের উপর চেপে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে গারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। বছর 22-এর যুবকের এইভাবে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ দেখলাম এখানটা মিস্ত্রি নিয়ে লোক ওটাকে তুলে ছেলেটাকে বের করেছে। বের করার পরে যখন নিয়ে যায় তখন নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বেলাটো রক্তাক্ত অবস্থায়, চালা চালা রক্ত বেরিয়েছে। ছেলেটা বাঁচবে কি না সেটুকু আমাদের মনের মধ্যে সে সেন্সটা ছিল না যে বেঁচে ঘুরে আসবে ছেলেটা। এই অবস্থায় ছেলেটাকে ওর বাবা টলিতে করে বসিয়ে নিয়ে গেছে। তারপরে ছেলেটা বেঁচে আছে কি মারা গেছে জানি না, রাত্রে খবর পেলাম যে ছেলেটা মারা গেছে। লৌকোটা গড়িয়ার থেকে লাভিয়ে লৌকোটাকে পেনা মারছিল ভিতর দিয়ে, পেনাটা কাটতে ছেলেটা ঢুকছিল, তার বাবা উপরে ছিল। লৌকোটা মানে কাদ হয়ে যেত, ছেলেটার উপরে পড়ে যেত। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া TPA LTD পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।